আজকে যেহেতু ফ্রাইডে আমাদের সবারই বন্ধ ছিল, সেক্ষেত্রে আমি, আমার ভাই, আমার আপু, আমার হচ্ছে দুরা ভাই এবং ভাইয়ের বোন, আমরা সবাই মিলে গেলাম তো মাওয়াতে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা ওই মাওয়ার কিছু অংশ, আমি পুরোপুরি ভিডিও করতে পারিনি, সেজন্য আর কি কিছু অংশ ভিডিও করা হয়েছে ওইটা। ইলিশ মাছ খাবার এমন তো হতেই পারে না, তো আমরা হচ্ছে একটু বড় সুযোগ করে ইলিশ মাছ খেয়েছি। আর এদিকে আমার ভাগ্নি হচ্ছে মাছ দেখে মাছ 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 করে চিল্লাচ্ছে আর কি। ওই এরকম পরিবেশ খুব একটা পাইনি, যার কারণে একটু খুশিয়েছিল মোটামুটি। তো আমাদের মাছ কাটা শুরু হয়ে গেছে অলরেডি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, কারণ এখানে হচ্ছে অনেকের মাছ নেয়, তো দেখা যাচ্ছে মানে বদল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমরা দাঁড়িয়ে থেকে মাছ সুন্দরভাবে কেটে নিয়েছি। আর মাছের সাথে হচ্ছে আমরা নিয়েছিলাম বেগুন, ছয়টা আমরা ছজন ছিলাম, সেজন্য ছয়টা বেগুন নেওয়া হয়েছিল। মামা মাছ ধরতেছি, সাথে আমি একটু হেল্প করলাম মাছ ভাজাতে। আর এখানে সব থেকে ফেমাস হচ্ছে এই মামার হাতের ভর্তা। তো আমরা হচ্ছে আসছিলাম রূপসী বাংলা রেস্টুরেন্টে, এর আগেও বেশ কয়েকবার এখানে আসছি। তো এই মামার হাতের ভর্তাটা আসলে অসম্ভব মজা, যে যে খেয়েছেন তারা ভালো বুঝতে পারবেন যে মামার হাতের আর কি ভর্তার মজাটা কীরকম। তো ফাইনালি আমাদের ভর্তা হয়ে গেছে, প্লাস হচ্ছে আমাদের মাছ ভাজাও শেষ, এখন খাবার পাতা। অনেক বেশি ঘ্রাণ ছিল, আমার ছোটো ভাই বলতেছে আমি নেবো, তো ও নিলো, নিয়ে আমাদের টেবিল পর্যন্ত এসে বিভিন্ন ধরনের আরও অনেক প্রকারের ভর্তা ছিল, আমরা খুব বেশি সেগুলো ভর্তা খাইনি, এখন আমাদের খাওয়া দাওয়া আরম্ভ করলাম আর কি। আমার ভাই সার্ভ করা শুরু করছে, সে অবশ্যই সার্ভিং খুব ভালো পারে এসব খাওয়া দাওয়ার বিষয়ে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলে ওদের একটু সন্ধ্যা লেগে গেছে, আমরা খুব বেশি একটা সময় পাই নাই আর কি ঘোরার জন্য। তো আলহামদুলিল্লাহ যতটুকু ঘুরলাম ছিলাম খেলাম খুবই ভালো লাগলো, সেটা ফ্যামিলি মেম্বার একসাথে থাকলে কোনো অকেশন লাগে না, এমনিতেই মনে হয় যে ঈদ। সো থ্যাংক ইউ সো মাচ, আমাদের জানিয়েছি।